যেহেতু আমরা পানি শর্ট করতে কোনোদিন দেখি নাই, সেই হেতু আমরা যখন ওযু করি ট্যাপ ছেড়ে দেই না, বিসমিল্লাহ করে পানি তো পড়তেছে, বুঝছেন? এর মধ্যে আপনি হাত ধুচ্ছেন, মোবাইলে কথা বলতেছেন, পানি কিন্তু পড়তেছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনি যে পানির অপচয় হচ্ছে, পৃথিবী যে পানিতে শর্টেই যাচ্ছে, এটা আপনি আপনি করে চিন্তা করতেছেন, হ্যাঁ পানি শর্ট পড়ে নাকি? কারণ আপনি কখনো জানেনও নাই, দেখেনও আল্লাহ কি পরিমাণ আমাদেরকে প্রতিপালন করেন এবং কি পরিমাণ দয়াশীল। আপনি যদি সিম্পলি এতটুকুন দেখেন, পৃথিবীতে বর্তমানে 600 থেকে 800 কোটির মতো মানুষ, বুধ 800 কোটি মানুষের জন্য ডেইলি অন্য কোনো কিছু বাদে 800 কোটি লিটার পানির প্রয়োজন হয় শুধু পান করার জন্য। কত কোটি লিটার? 800 কোটি লিটার শুধু আপনি পান করবেন, বাকি বাদ। এবার হাইওয়াল আছে, জীবজন্তু আছে, তাদের পানির প্রয়োজন নাই, পানির প্রয়োজন আছে। তা আমার নবী আমাদেরকে মৃত ব্যয়ী হতে বলেছেন, খুব বেশি খুলেও দিতে নিষেধ করেছেন, আর একেবারে সংকুচিত হতে নিষেধ করেছেন, এবং বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। কেন ভাই বলেছেন অপচয়কারী শয়তানের ভাই? যে কোনো অপচয় একটা রাষ্ট্রকে সেই জিনিসে শর্টেজের মধ্যে ফেলে দেয়। শর্টেজ যখন হয় মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়, মানুষ টেনশন ক্রিয়েট হয় মানুষের ভিতরে। মানুষের ভিতরে যখন টেনশন ক্রিয়েট হয়, মানুষ জিকিরুল্লাহ এবং ইবাদত এই দুইটা থেকে মানুষের দৃষ্টি কি হয়ে যায়, সরে যায়। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ একটা বড় কিতাব কিন্তু নিয়ামত যেহেতু সরাসরি চলে এসেছে। আপনারা দেখেন না, আমরা এখানে যত লোক বসে আছি, আমি সহ আমাদের পরিবার সহ মোস্টলি কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে জানি না, সেই কারণে তো আপনারা এটা নেন নাই। আমি কি ভুল বলেছি? আচ্ছা আপনি বলেন তো দেখি, আমি কোরআন পড়তে না জেনে আমি যদি বলি আমি আমার নবীকে অনেক মহব্বত করি, আমার নবী মন খারাপ করবেন না? প্রত্যেক বিশুদ্ধবারে যখন আমার আমল আমার নবীর দরবারে যায়, আমার নবী পড়ে দেখেন না আমলগুলা, যেখানে যেখানে আমাদের গুনাহ দেখেন আমার নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, আমার নবীর মন খারাপ হয় না? যখন উম্মতের বেশিরভাগ লোক পুরো সপ্তাহের মধ্যে একদিনও কোরআন পড়ে না, আমার নবীর খারাপ লাগার কথা না? আমি প্রত্যেক দিন আমার নবীর মন খারাপ করাচ্ছি, তন্মধ্যে আমি যদি বলি আমি মহব্বত করি, এটা হইল, দুইটার সাথে যাচ্ছে। আচ্ছা এখন আমরা কি চাই? আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই, আমরা গ্রিনার চাষাবাদ আর চাই না, আমরা মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় দেখতে চাই, ফরজকে ফরজের জায়গায় দেখতে চাই, ফরজকে মুস্তাহাব, মুস্তাহাবকে ফরজের জায়গায় আমরা আর দেখতে চাই না। কিছুদিন আগে এক অনুষ্ঠানে ছিলাম, সুন্নিয়তকে ডিফাইন করতে 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 এখন এতটুকুনের মধ্যে নিয়ে এসেছি, আপনি বলতেছেন নিজাম সাহেব হুজুরকে মানলে আপনি সুন্নি, ইনাকে না মানলে আপনি সুন্নি না, মানে এতটুকুনের মধ্যে নিয়ে আসছি। ও সুন্নিয়তের ডেফিনিশন আপনাকে দিতে হবে, আপনি দিবেন, কে দিবে সুন্নি? যারা দেওয়া তারা তো দিয়ে চলে গেছে, যারা দিয়ে চলে গেছে। আফসোসের বিষয় হচ্ছে কি জানেন, আমাদের যারা ইমাম তাদেরকে জাতির সামনে পরিচয় করাইতে পারি না, তারা চিনে না আশারিকে, ইমাম মাতুরিদিকে। আমি বলছি না বড় বড় এই ইমামদের কিতাব পড়েন, কিন্তু কিছু মানুষের নাম আপনাকে জানতে হবে। আপনি জানেন না বুখারি, জানেন না মুসলিম, শুনেছেন তো, কিন্তু ইমাম আশারি মাতুরিদি আমরা জানাই নাই জাতি, আমরা 100 বছর থেকে পিছনে যেতেই চাই না। আমরা জাতিকে দেখাতে ব্যর্থ হয়েছি, প্রত্যেক শতাব্দীতে যুগের বড় বড় ইমাম সব আমাদের স্টেজ। সে আপনি যদি আশারি বেলদের বলেন, আপনি যদি ইমাম আশারি বেলদের বলেন, আশারি হোক, আবুল হাসান বাহেবি হোক, বাকিলানি হোক, ফৌরক হোক, আসফারাইনি হোক, জুয়াইনি হোক, গাজালি হোক, রাজি হোক, সব আমাদের প্ল্যাটফর্ম। আপনি যদি মাতুরিদি বেলদের মধ্যে আসেন, মাতুরিদি হোক, সমরকন্দি হোক, বজদারি হোক, এবং ইমাম নসফি হোক, দ্বিতীয় নসফি হোক, তাফসিরাতুল আদিল্লার নসফি হোক, আকাইদের নসফি হোক, ইমাম তাফতাজানি হোক, সব আমাদের ব্যালকে।
সব ঈসা আলে সওয়াব করা ইমাম ইসওয়াব করা ঈসা আলে সওয়াব করা ইমাম আমি আর তাদের উপরে যাই নাই কিন্তু আমরা অন্তত মাসকানের গুলাকে বাদ দিলে ইমাম তাহাবীকে চিনানোর দরকার ছিল ইমাম আশারি মাতুরিদি মাকিল্লানিকে চিনানোর দরকার ছিল উম্মতে মুসলিমা আইমা ইকরামের মধ্যে 1400 বছরের তারিখের মধ্যে 50 জন স্কলার যদি দান করান এই সমস্ত আইমা ইকরাম প্রথম কাতারে থাকবে জাতিকে পরিচয় করাই জাতিকে পরিচয় করাই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা 100 বছরের না 150 বছরের না এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর প্রথম কিতাব আমার ইমাম ইমামে আজম লেখেন ইমামে আজম কি গত শতাব্দী তার আগের শতাব্দী ইমামে আজম তাবেঈ বুঝতে পেরেছেন তো উনি কিতাব লিখেছেন আহলুস সুন্নাতের উপর আর আহলুস সুন্নাত শব্দ ব্যবহার করতেছে উনার ছাত্র উনার ইমাম তাহাবি কিতাবের মধ্যেই আহলুস সুন্নাতে ওয়াল জামা শব্দটি উল্লেখ করছে আজকের মতো কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারি না এখন তো আমরা এখন মায়ের কোলে বসে এখানে কথা বলতেছি মায়ের কোলে আপনি এখান থেকে আমরা যখন নর্থ বেঙ্গলের দিকে যাই আপনি জিজ্ঞেস করেন কোনো এক্সপিরিয়েন্স আছে নর্থ বেঙ্গল বলেন বাংলাদেশে আর আছে কার আছে আপনি এখন আহলে সুন্নাহ ওয়াল জামা সুন্নি কিয়াম মিলাদ তাসাউফ ওলি মাজার এগুলা বলতে ভয় করে এগুলা বলতে এগুলা তো বাংলাদেশে আমরা যখন বাইরে যাই ধরেন বাইরের বক্তব্যের মধ্যে এটা কি আয়োজকেরা শুনি আয়োজকের মধ্যে আবার দুই চার পাঁচজন কি থাকে বক্র থাকে মাহফিলে যখন আপনি কথা বলতেছেন 80-85% লোক কি হয় এই ঘরানা ওই ঘরানা নয় ওই ঘরানা এই ঘরানা আপনার লোক কয়জন 15-20% আমরা যখন বক্তব্যের মধ্যে দাঁড়াচ্ছি চোখগুলা দেখলে ভয় করে উঠে মনে হয় যেন উঠে মারা শুরু করবে উঠে মারা শুরু করবে এই রকম মজলিসের মধ্যে বাহিরের কথা বলতেছি আমাদের এখানে যেগুলা দেখেন কাদা চোরাচুরি এখান থেকে সেখানে যায় এই কাদা আপনারা বুঝতে পারতেছেন মানি এখান থেকে টেলিফোন করে ওই জায়গার মধ্যে এই ভাইরাসগুলা ঢুকানো হয় কিসের জন্য আপনার ছুটি চেপে ধরার জন্য আমরা সেই লোক সেই কারণে এই কোরআন আপনারা মাত্র 5-6 জন সংগ্রহ করেছেন এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের কনটেক্সট এটা অনেক অ্যালার্মিং এটা অনেক অ্যালার্মিং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ার আছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আলোচক আমরা শুকরিয়া আদায় করি আমাদের ছোট ভাই আল্লামা মোহাম্মদ নিজামুদ্দিন নোমানি সাহেবের যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৌফিক দিয়েছেন উনি একটা হিস্টোরিক্যাল কাজের আঞ্জাম দিয়েছেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা এটা সংগ্রহ করবেন সম্মানিত গুণীজন জ্ঞানীজন অত্র মসজিদের ইমাম খতিব এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে বসে যারা আমাদেরকে শুনছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা আজকের আলোচনাটা যেহেতু এখন রাত হয়ে গেছে অনেক আমরা আমাদের সাবজেক্ট হবে শুধু হিকমা কি জিনিস হিকমা আমরা একটা শব্দ ব্যবহার করি এল একটা শব্দ ব্যবহার করি এল আর একটা হচ্ছে হিকমা তো আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় যেটার উপর আমরা কনসেন্ট্রেট করব হিকমা হিকমতের সাথে হযরতে লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে যে ওয়াজ এবং নসিহত করেছেন কোরআনের আলোকে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব উদ্দেশ্য হবে আমাদের পরিবর্তন আমাদের এই পরিবর্তন আমাদেরকে হতেই হবে কবরের জন্য না কবর আর হাসর যদি আমার নবী আল্লাহ জানেন ওদিকে আমরা না যাই শুধুমাত্র দুনিয়ার মধ্যে একটা স্টেবল লাইফ একটা স্থির জীবন একটা সুন্দর একটা সুনিপুণ ব্যালেন্সড এবং শৃঙ্খলাপূর্ণ ডিসিপ্লিনড লাইফ লিড করার জন্য আপনার এই বিষয়গুলো সেভাবে জরুরি যেভাবে সূর্যের তাপ আপনার জন্য জরুরি যেভাবে সূর্যের তাপ আপনার জন্য জরুরি
সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে অবস্থায় বসে আছি, এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যে কিতাবটি পৃথিবীর সকল মানুষের জন্য, কারো জন্য রহমত, কারো জন্য, কারো জন্য বড় ইন্টারেস্টের জায়গা, কারো জন্য ভীতির জায়গা, সকল মানুষের দৃষ্টি যেই বই বা কিতাবের দিকে, সেই কিতাবের নাম আল কোরআন।